টেকনিক যে এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা এখনকার পর্বে আমি এই অঙ্কটা সমাধান করব। এই অঙ্কটা তোমাদের পাঠ্য বইতে কাজ হিসাবে দেওয়া আছে বলা আছে এবিসি ত্রিভুজে বিকোণ সমান টু এক্স ডিগ্রি সিকোণ সমান এক্স ডিগ্রি একোন সমান ওয়াই ডিগ্রি এবং এক সমান বিকোণ প্লাস সিকোণ হলে এক্স ও ওয়াই এর মান নির্ণয় করো তাহলে আমরা লিখবো দেওয়া আছে এবিসি ত্রিভুজে বিকোণ সমান টু এক্স ডিগ্রি সিকোণ সমান এক্স ডিগ্রি একোন সমান ওয়াই ডিগ্রি এবং একোন ইকুয়াল টু বিকোণ প্লাস সিকোণ যেগুলো দেওয়া আছে আমরা সেগুলো লিখেছি এখন দেখো আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তাহলে আমরা লিখতে পারি অতএব এ কোণ প্লাস বিকোণ প্লাস সিকোণ ইকুয়াল টু আমরা একশো আশি ডিগ্রি লিখতে পারি দেখো যদি ত্রিভুজটা হয় হচ্ছে এবিসি ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি ত্রিভুজের তিন কোন সমষ্টি একশো আশি ডিগ্রি তাহলে কোন এ প্লাস কোন বি প্লাস কোন সি ইকুয়াল টু একশো আশি ডিগ্রি দেখো আমরা এখানে কিন্তু জানি কোন এ ইকুয়াল টু কোন বি প্লাস কোন সি তাহলে কোন বি প্লাস কোন সি সমান কিন্তু আমরা কোন এ লিখতে পারি তাহলে আমরা সেটাই লিখবো তাহলে লিখতে পারি বা এ কোন প্লাস দেখো বিকন প্লাস সিকন সমান আমরা এ কোন লিখব মানে বিকন প্লাস সিকন সমান এ তাহলে আমরা এ কোন লিখবো ইকুয়াল টু একশো আশি ডিগ্রি আর আমরা ব্রাকেটে লিখে দেবো যে কোন এ ইকুয়াল টু কোন বি প্লাস কোন সি তার মানে দেখো কোন বি প্লাস কোন সি কোন বি প্লাস কোন সি সমান আমরা কোন এ লিখেছি এখন দেখো কোন এ প্লাস কোন এ সমান আমরা লিখতে পারি টু কোন এ ইকুয়াল টু ওয়ান হান্ড্রেড এইটটি ডিগ্রি আমরা এটা লিখতে পারি এবার আমরা দেখো টু দ্বারা যদি ভাগ দেই উভয় পক্ষকে তাহলে কোন এ ইকুয়াল টু আমরা পাবো নাইনটি ডিগ্রি দেখো এই পক্ষে টু দ্বারা ভাগ করছি এই পক্ষে টু দ্বারা ভাগ করছি তাহলে কোন এ ইকুয়াল টু আমরা পাবো নাইনটি ডিগ্রি দেখো এ কোন এ সমান আমার দেওয়া আছে হচ্ছে ওয়াই ডিগ্রি তার মানে কোন এ সমান আমরা ওয়াই লিখতে পারি তাহলে অতএব আমরা ওয়াই ইকুয়াল টু পাই হচ্ছে নাইনটি ডিগ্রি দেখো এখানে কিন্তু এক্স ওয়াইয়ের মান বের করতে বলা হয়েছে তাহলে দেখো আমরা এক্স এর মান আমরা কিন্তু পেয়ে গেছি এখন আমার এক্সের মান বের করতে হবে তো আমার কিন্তু এখানে দেওয়া আছে তাহলে আমরা লিখতে পারি যেটা দেওয়া আছে দেওয়া আছে কোন এ ইকুয়াল টু কোন বি প্লাস কোন সি আমরা এটা লিখতে পারি যেটা দেওয়া আছে আমরা সেটা লিখছি এবার দেখো কোন এ আমার কোন এ সমান কিন্তু ওয়াই তার মানে ওয়াই ডিগ্রি তাহলে আমরা কোন এ সমান আমরা ওয়াই লিখবো ইকুয়াল টু কোন বি দেখো কোন বি সমান হচ্ছে টু এক্স ডিগ্রি তাহলে আমরা লিখবো টু এক্স প্লাস কোন সি দেখো কোন সি সমান এক্স ডিগ্রি তাহলে আমরা এক্স লিখবো তাহলে আমরা লিখতে পারি বা y uh, equal to 2x টু টু আর এক্স যদি যোগ করি তাহলে হবে হচ্ছে থ্রি এক্স হবে দেখো আমরা y ইকোয়াল টু থ্রি এক্স পেয়েছি দেখো আমার ওয়াই সমান কিন্তু নাইনটি ডিগ্রি তাহলে আমরা ওয়াই সমান আমরা নাইনটি ডিগ্রি বসাবো নাইনটি ডিগ্রি 3x। দেখো আমরা ওয়াই সমান কিন্তু নাইনটি ডিগ্রি বসিয়েছি দেখো এই ওয়াই সমান নাইনটি ডিগ্রি বসিয়েছি তাহলে আমরা লিখতে পারি বা থ্রি এক্স ইকুয়াল টু আমরা লিখতে পারি নাইনটি ডিগ্রি দেখো থ্রি এক্সকে এই পাশে লিখছি নাইনটি ডিগ্রিকে ওই পাশে লিখছি এখন যদি থ্রি দ্বারা ভাগ দিই তাহলে আমরা পাবো এক্স ইকুয়াল টু থার্টি ডিগ্রি পাবো এখানে কিন্তু এক্স ও এর মান বের করতে বলা হয়েছিল তাহলে লিখবো অতএব নিম্ন মান এক্স ইকুয়াল টু থার্টি ডিগ্রি ও ওয়াই ইকোয়াল টু নাইনটি ডিগ্রি এইটাই হচ্ছে অ্যান্সার দেখো অঙ্কটা অনেক সহজ তো আমরা যে সম্পর্ক ব্যবহার করছি সেটা হলো ত্রিভুজের তিন কোণের সমষ্টি আমরা জানি একশো আশি ডিগ্রি তাহলে ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তার মানে কোন এ প্লাস কোন বি প্লাস কোন সি ইকোয়াল টু একশো আশি ডিগ্রি লিখছি দেখো কোন বি প্লাস কোন সি দেখো কোন বি প্লাস কোন সি ইকোয়াল টু কোন এ দেওয়া আছে তাহলে এইটা ইকোয়াল কোন এ লিখছি দেখো কোন এ প্লাস কোন এ সময় আমরা লিখতে পারি টু কোন এ লিখতে পারি এবার উভয় পক্ষকে আমরা টু দ্বারা ভাগ করছি তাহলে কোন এ ইকুয়াল টু নাইনটি ডিগ্রি পেয়েছি দেখো কোন এ সমান কিন্তু আমার বলা আছে হচ্ছে ওয়াই তাহলে আমরা ওয়াই ইকোয়াল টু নাইনটি ডিগ্রি পাই তার মানে ওয়াইয়ের মান আমরা পেয়ে গেলাম এখন আমার এক্সের মান বের করব তো এক্সের মান বের করার জন্য আমরা এই সম্পর্ক ব্যবহার করব তার মানে দেওয়া আছে হচ্ছে কোন এ ইকাল টু কোন বি প্লাস কোন সি এবার দেখো আমার কোন এ সমান হচ্ছে ওয়াই দেখো কোন এ সমান হচ্ছে ওয়াই কোন বি সমান হচ্ছে টু এক্স আর কোন সি সমান হচ্ছে এক্স এবার দেখো টু এক্স আর এক্স যোগ করলে থ্রি এক্স হয় এবার দেখো ওয়াই সমান আমরা নাইনটি ডিগ্রি পেয়েছি নাইনটি ডিগ্রি বসিয়েছি এবার আমরা থ্রি এক্সকে এই পাশে লিখছি নাইনটি ডিগ্রিকে ওই পাশে লিখছি এবার থ্রি দ্বারা ভাগ করছি তাহলে এক্স আমরা থার্টি ডিগ্রি পেয়েছি অতএব নিম্নে মান এক্স ইকোয়াল টু থার্টি ডিগ্রি আর ওয়াই ইকোয়াল টু নাইনটি ডিগ্রি আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো এখনকার পর্ব এখানেই শেষ করছি পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বাই বাই